দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে অনুরোধ, প্রতিদিন এই ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। বাংলাকে বঞ্চনা কেন্দ্রের প্রতিবাদে আগামী সপ্তাহে ধর্ণা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। বাংলাকে নানা ক্ষেত্রে বঞ্চনা করছে কেন্দ্র, অভিযোগে বারবারই সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার সেই বঞ্চনা নিয়ে বৃহত্তর আন্দোলনে নামছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির সরকারের বিরুদ্ধে তিনি ধর্ণায় বসবেন। মঙ্গলবার ওড়িশা যাওয়ার পথে বিমানবন্দরে দাঁড়িয়ে নতুন করে আন্দোলনে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানালেন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ধর্ণা দেবেন দুই দিন ধরে। 29 ও 30 মার্চ আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণায় বসবেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক শব্দ, হাজার আন্দোলন ধর্ণা অনশনের রাস্তা ধরেই তিনি বিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী এবং এই মুহূর্তে জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের এই আদর্শের কথা কে না জানে। আর গোটা রাজনৈতিক জীবন জুড়েই তার অন্যতম বড় হাতিয়ার ধর্ণা কর্মসূচি। এবার দিল্লির বিরুদ্ধেও তিনি ফের বিরোধী নেত্রীর ভূমিকায়। মঙ্গলবার ওড়িশা যাওয়ার আগে দমদম বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কেন্দ্র এবারের বাজেটেও 100 দিনের টাকা কিছু দেয়নি, আবাস যোজনাতেও টাকা দেয়নি। অনেকবার আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে টাকা দেওয়ার কথা বলেছি, বারবার চিঠি লিখেছি, কিন্তু এখনও কিছু পাইনি। উল্টে বিজেপির কথায় বারবার প্রকল্প পরিদর্শনে প্রতিনিধি পাঠাচ্ছে। ইডি সিবিআইয়ের প্রেসিডেন্টের ভূমিকায় যেন বিজেপি। এরপরই তিনি ঘোষণা করেন, এই বঞ্চনার বিরুদ্ধে এবার আমি ধর্ণায় বসবো, মুখ্যমন্ত্রী হিসেবেই বসবো, আম্বেদকর মূর্তির পাদদেশে 29 তারিখ দুপুর থেকে বসবো, কন্টিনিউ করবো 30 তারিখ পর্যন্ত। এ মাসের শেষে দিল্লিতে কর্মসূচি রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর। আবার তারই মধ্যে মুখ্যমন্ত্রী দুই দিনের ধর্ণা আন্দোলনে নামছেন। সব মিলিয়ে কেন্দ্রের বিরোধিতায় একক শক্তিতে তৃণমূলের লড়াই এবং বিরোধী ঐক্য প্রতিষ্ঠার এ এক তাৎপর্যপূর্ণ মঞ্চ হতে চলেছে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের। বিজেপির মঞ্চের স্বজনহারা মিহিলাল শেখ মমতাকে নিশনা করে বীরভূম থেকে সংখ্যালঘুদের বার্তা শুভেন্দু অধিকারীর। 2021 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরে ভোট দিয়েছিলেন সংখ্যালঘুরা, তারপরেই আনিস খানের অস্বাভাবিক মৃত্যু, বকটুইতে গণহত্যার মতো ঘটনা। এর ফলে সংখ্যালঘুদেরই ঠিক করতে হবে, তারা কি করবেন। বীরভূমের বকটুইতে সংখ্যালঘু 10 সংখ্যালঘুকে পুড়িয়ে মারা বর্ষপূর্তিতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, তিনি এদিন সকালে টুইট করে বকটুইতে 1 বছর আগে যে 10 জনকে পুড়িয়ে মারা হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় টুইট করেন কিংবা কারো প্রতি শ্রদ্ধা জানান, তার টুইটে এই শ্রদ্ধার বিষয়টি উঠে আসেনি। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বকটুই নিয়ে এদিন কোনো শোক প্রকাশ করেননি। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওড়িশার সফর নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, তিনি পুরীতে বেড়াতে গিয়েছেন। এদিন বিরোধী দলনেতা বলেন, 2021 নির্বাচনে সংখ্যালঘুরা তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছিল। নিজের কেন্দ্র নন্দীগ্রামের কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, সেখানে 65,000 সংখ্যালঘু ভোটের প্রায় সবটাই গিয়েছিল তৃণমূলের দখলে। হিন্দুদের ভোটে তিনি জিতেছেন বলে উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। সেরকম বকটুই কিংবা তার আশেপাশের এলাকাতেও বিজেপি কোনো ভোট পায়নি বলে জানান বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী সংখ্যালঘু প্রধান বকটুইতে বলেন, সংখ্যালঘুদের ঠিক করতে হবে, তারা কি করবেন। তিনি বলেন, ক্ষমতায় আসার পরই হাওড়ায় আনিস খানকে ফেলে মারা হয়েছে, বকটুইতে নারী ও শিশু মিলিয়ে 10 জনকে পুড়িয়ে মারা হয়েছে, আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকীর টুপি ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, বকটুইতে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে গিয়ে মিড ডে মিলের খাবারে হাত দিয়েছে সরকার, বঞ্চনার শিকার হয়েছে শিশুরা। এদিন বকটুইতে বিজেপির মঞ্চের স্বজনহারাদের পরিবারকে দেখা গিয়েছে, সেখানে বিরোধী দলনেতা কয়েকজনকে সাহায্য করেন। স্বজনহারা মিহিলাল শেখ বিজেপি নেতাদের ধন্যবাদ জানান। শুভেন্দু অধিকারী বলেন, স্বজনহারা কোনো পরিবারের কোনো সাহায্যের দরকার হলে তারা যেন মিহিলাল শেখ এবং দলের জেলা সভাপতি ধ্রুব সাহার সঙ্গে যোগাযোগ করেন। বিরোধী দলনেতা বলেন, বকটুইয়ের ঘটনায় হাত পুড়ে যাওয়ার এক বোনকে তার স্বামী ছেড়ে চলে গিয়েছে, সেই বোন ছাড়াও স্বজনহারাদের যাদের সন্তানরা এখন স্কুল কিংবা কলেজে পড়েন তাদের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি, পাশাপাশি আইনি সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। বেনজির অভিযোগ, দল ছাড়লেন বর্ধমানের বিজেপি নেতা। দলীয় পদ ছাড়লেন বর্ধমানের বিজেপি নেতা শ্যামল রায়। বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সহসভাপতি ছিলেন তিনি। পদ ছাড়ার পাশাপাশি দল ছাড়ারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
লিখিতভাবে পদ ও দল ছাড়ার কথা দলীয় নেতৃত্বকে জানিয়েছেন তিনি। দলের সম্মান বা গুরুত্ব না পাওয়ার জন্যই তার এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন শ্যামল। তার বক্তব্য, সিপিএমকে হঠাৎ এই দল করতে এসেছিলাম, এখন সেই সিপিএম নেতারাই জার্সি পাল্টে বিজেপির গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছে, এতে বিজেপির শ্রীবৃদ্ধি হতে পারে না। যখন 4% ভোট ছিল তখন এই দল করতে এসেছিলাম, এখন যখন 38% ভোট তখন দল মনে করছে আমরা ব্রাত, জেলা সভাপতি অযোগ্য, তিনি দল চালাতে পারছেন না, তাই এই টিমে থাকার প্রয়োজন বোধ করছি না। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। বিজেপির গোষ্ঠী কন্দলের জেরেই এই পদত্যাগ, বলছে তৃণমূল। বিজেপি নেতৃত্ব জানিয়েছে ক্ষোভ অভিমান হতেই পারে, আলোচনার মাধ্যমেই তা মেটানো সম্ভব। এই ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের আগেই এবার বিজেপির বর্ধমান জেলা কমিটির মধ্যেই শুরু হয় মতবিরোধ, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বিজেপি বর্ধমান কমিটির সহসভাপতি শ্যামল রায়, বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা অযোগ্য ও সাংসদ এসএস আলুওয়ালিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করছেন বলে চিঠি দিলেন জেলা সভাপতিকে। তার দাবি, সিপিএম থেকে এসে পদে বসে তারা এখন দল চালাচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে দলকে আজ এই জায়গায় এনেছি, 2019 সালে নিজেদের প্রাণপাত করে সাংসদকে জিতিয়েছি, আজ তাদের কাছেই আমরা অযোগ্য, আজ যেভাবে দল চলছে তা ঠিক নয়, এখন যে কমিটি আছে তাতে কাজ করা যাবে না, সাংসদকেও সাধারণ মানুষ কাছে পাচ্ছে না, তার কোনো কাজ চোখে পড়ে না, তাই পদত্যাগ করছি। মমতার ধর্ণায় হিন্দু ধর্মীয় আবেগে আঘাত, দিন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলল বিজেপি, আক্রমণের সুকান্ত। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্ণায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ওড়িশার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি জানিয়েছেন, আগামী 29 এবং 30 মার্চ আম্বেদকর মূর্তির পাদদেশে তিনি টানা দুদিনের ধর্ণায় বসবেন। 100 দিনের কাজের বকেয়া টাকা সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী, সেই দাবি আদায়ের ধর্ণায় বসতে চলেছেন তিনি। মমতার এই ঘোষণার পরেই টুইট করে দিন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতার ধর্ণার দ্বিতীয় দিন 30 মার্চ বৃহস্পতিবার রামনবমী। গত বেশ কয়েক বছর ধরেই এই দিনটায় পশ্চিমবঙ্গে বিজেপি সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন শোভাযাত্রা বার করে, এই দিনটিকে মমতা কেন তার ধর্ণার জন্য বেছেছেন তা নিয়েই প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। টুইটে লিখেছেন, এটা দুঃখের বিষয় যে বাংলার শাসক দলের মধ্যে হিন্দু ফবিরিয়া কাজ করছে, সাগর দিঘিতে হার সেই পাণ্ডোরার বাক্স আবার খুলে দিয়েছে, এই ধরনের ঘৃণা প্রকাশের নজির লজ্জাজনক। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাবদ রাজ্যের পাওনা নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, একদিকে রাজ্য সরকারের বক্তব্য কেন্দ্র বাংলাকে বঞ্চিত করতেই টাকা আটকে রেখেছে, অন্যদিকে কেন্দ্র এবং বিজেপির বক্তব্য হিসাব না দেওয়ার জন্যই টাকা পাচ্ছে না বাংলা। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় এমন অভিযোগও তুলেছেন যে রাজ্য বিজেপি অসত্য অভিযোগের জন্যই কেন্দ্রীয় বরাদ্দ থেকে বঞ্চিত বাংলা, এর প্রতিবাদেই ধর্ণা কর্মসূচি তার। এবার সেই কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই নতুন বিতর্ক শুরু হয়ে গেল। শুক্রবার করে মমতার জেলাওয়ারি বৈঠক, অভিষেকের জেলা সফর, পঞ্চায়েতের প্রস্তুতি তুঙ্গে তৃণমূলের, পঞ্চায়েত প্রস্তুতিতে জোড়া পদক্ষেপ তৃণমূলের। একদিকে সপ্তাহে শুক্রবার করে জেলাওয়ারি বৈঠক মমতার, অন্যদিকে টানা জেলা সফর সেকেন্ড ইন কমান্ড অভিষেকের। দুর্নীতির অভিযোগ, সংখ্যালঘু ভোটের মুখ ফেরানো নিয়ে জল্পনা, গোষ্ঠীদ্বন্দ্ব, বিরোধীদের অলিখিত আদাতের সম্ভাবনা সব মিলিয়ে পঞ্চায়েতের আগে বহুমুখী চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল। সংগঠনকে সাজাবেন খোদ মমতা, আর জেলায় জেলায় যেখানে বিরোধী দলগুলোর প্রভাব রয়েছে সেই সব জায়গায় এখন থেকেই ম্যারাথন প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে পিছিয়ে পড়া জায়গাতেই জোর তৃণমূল কংগ্রেসের, পিছিয়ে থাকা জেলা দিয়েই এপ্রিল জুড়ে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার, বাঁকুড়া, আরামবাগের মতো জায়গাকে প্রথম পর্যায়ে বেছে নেওয়ার ক্ষেত্রে বিরোধী দলের জোরালো উপস্থিতিকেই মানদণ্ড করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক নজরে এপ্রিলে অভিষেকের সভার তালিকা, 8 এপ্রিল আলিপুরদুয়ার, 12 এপ্রিল বাঁকুড়া, 17 এপ্রিল পূর্ব বর্ধমান, 20 এপ্রিল উত্তর দিনাজপুর, 29 এপ্রিল আরামবাগ। খতিয়ে দেখলে এইসব জায়গাতেই রক্তক্ষরণ অব্যাহত তৃণমূলের, এইসব জায়গায় লোকসভা ও বিধানসভায় খারাপ ফল হয়েছিল তৃণমূলের। দলীয় রিপোর্টে বারে বারে উঠে এসেছে এইসব এলাকার সংগঠনের হাল। প্রথমেই ধরা যাক আলিপুরদুয়ার, এই জেলায় বিজেপির প্রভাব ও উপস্থিতি বেশ জোরালো, অন্যদিকে শাসক দলে রয়েছে গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ঘ ছায়া।
নেতৃত্বের মধ্যে প্রতিদিনের কলহ, তাই নজর দেওয়া জরুরি পঞ্চায়েতের আগে। এরপর বাঁকুড়া, এই জেলায় বিজেপির সংসদ রয়েছে, রয়েছে নিচুতলার সংগঠনও, জঙ্গলমহলের অংশে রয়েছে আরএসএস এর দীর্ঘদিনের উপস্থিতি। পূর্ব বর্ধমান বাঁকুড়ার চেয়ে ভালো অবস্থায় থাকলেও কাল্লা কাটোয়া বর্ধমান শহর সর্বত্র বিজেপির পাশাপাশি জোরালো সংগঠন রয়েছে বামেদের। সম্প্রতি অঘোষিত আতাতের যে ছবি সাগর দিঘিতে ধরা পড়েছে, তার অনুরূপ সম্ভাবনার আদর্শ জায়গা হতে পারে পূর্ব বর্ধমান জেলা। 100 দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য, রাজ্যকে ভাতে মারছে কেন্দ্র, তত্ত্ব তুলে সরব তৃণমূল। বাংলাকে ভাতে মারছে কেন্দ্রীয় সরকার, এমন অভিযোগে ফের সরব তৃণমূল কংগ্রেস। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2023 থেকে 2024 অর্থবর্ষে 100 দিনের কাজে বাংলার বরাদ্দ শূন্য, এই রিপোর্টকে হাতিয়ার করে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে রাজ্যের শাসক দল। বকেয়া পাওয়া আদায় ও বঞ্চনার প্রতিবাদে এবার আন্দোলনের নামবে তারা। তৃণমূলের আত্মবিশ্বাস যে বিজেপির এই বঞ্চনার রাজনীতির জবাব ভোটবাক্সে দেবে আম জনতা। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের মন্ত্রী শশী পাজা অভিযোগ করেন, আবারও বাংলাকে বঞ্চিত করা হলো। ভাতে মারার এই কেন্দ্রীয় সরকার রাজনৈতিকভাবে প্রতিহিংসা চরিতার্থ করছে। তৃণমূলের তরফে রাজ্য বিজেপিকেও নিশ্চিহ্ন করা হয়েছে। রাজ্যের মন্ত্রী দাবি, এখান থেকে বিজেপি উস্কানি দিচ্ছে, 2021 বদলা নিচ্ছে, রাজ্যের বরাদ্দ দিতে নিষেধ করছে, রাজ্য ও কেন্দ্রের বিজেপিকে কাপুরুষ বলেও কটাক্ষ করেছেন তিনি। তৃণমূল জানিয়েছে 100 দিনের প্রকল্পে 2021 সালের ডিসেম্বর থেকে 60,000 কোটি টাকা বাকি, উপরন্তু এবার 100 দিনের কাজের বাজেটে 29,400 কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। অথচ কেন্দ্রের কাছে 100 দিনের কাজের জন্য বাংলা পুরস্কৃত হচ্ছে, শুধু 100 দিনের কাজ নয়, আবাস যোজনার টাকাও বকেয়া রাখা হচ্ছে বলে অভিযোগে তৃণমূল। রাজ্যের প্রতি এই বঞ্চনার বিরুদ্ধে ধর্ণায় বসছেন বাংলার মুখ্যমন্ত্রী। 29 ও 30 মার্চ আম্বেদকরের মূর্তির নিচে ধর্ণা দেবেন তিনি, সেই আন্দোলন ব্লকে ব্লকে পৌঁছে দেওয়ারও বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সাধারণ মানুষ এর জবাব ভোটবাক্সে দেবে বলেও আত্মপ্রত্যয়ী তৃণমূল। শুধু বঞ্চনা নয়, বঙ্গ বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসা ও উস্কানির অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। নিশীথের কনভয়ে হামলার ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধেই মামলা, হাইকোর্টে গেরুয়া শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ করেছিল বিজেপি সমর্থকেরা, এবার তাদের বিরুদ্ধেই পাল্টা মামলা দায়ের করল পুলিশ। এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার কাছে সুরাহার চেয়ে আবেদন করা হয়েছিল। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছে নিশীথ প্রামাণিকের আইনজীবী। আদালতে নিশীথ প্রামাণিকের আইনজীবী রাজদীপ মজুমদার জানিয়েছেন, 23 জন বিজেপি সমর্থক মামলা করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে নানা অভিযোগে মামলা দায়ের হয়েছে, হেনস্থা করা হচ্ছে তাদের। বিচারপতি মান্থা এই প্রসঙ্গে বলেন, এই নিয়ে একটা মামলা ডিভিশন বেঞ্চে আছে। সেই প্রেক্ষিতে তার প্রশ্ন, সেখানে কেন এই আবেদন নয় যখন একই ঘটনায় যুক্ত গোটা বিষয়টি? এরপর তিনি বলেন, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলার সঙ্গে এই মামলা যুক্ত করতে আজই নোটিশ সেখানে পাঠিয়ে দেওয়া হবে। এই নির্দেশের পরেই প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। জনস্বার্থ মামলার সঙ্গে এই আবেদন যুক্ত করার আবেদন জানানো হয়েছিল যে আবেদন মঞ্জুর করেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। উল্লেখ্য, গত 25 ফেব্রুয়ারি নিশীথ প্রামাণিকের মিছিল ঘিরে ধুন্ডুমার কাণ্ড ঘটে দিনহাটায়। তার কনভয় লক্ষ্য করে বোমা গুলি ছোড়া হয়। দিনহাটার বুড়িরহাট এলাকায় তার কনভয় পৌঁছতেই তৃণমূল কর্মীরা তাকে কালো পতাকা দেখান।